নির্যাতন চালিয়েছে নজরুদ্দিন এবং লালমোহন এই দুই থানায়ও একইভাবে নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে। গায়েবী মামলা দিয়ে শত শত আমার কর্মীরা নির্বাচনের আগে গায়েবী মামলার ফলে মিথ্যা অভিযোগে অনেক হয়রানি হয়েছে, অনেকে জেল কেটেছে। আমার অনেক কর্মী আজকেও এখানে আছে যাদেরকে ব্যাপকভাবে মারধর করে জায়গা জায়গা জমি ছিনিয়ে নিয়ে গিয়েছে। এটা হলো আওয়ামী লীগের চরিত্র, সারা বাংলাদেশে একই ধরনের ব্যবহার তারা করেছে। এই দুইটা থানায় তাদের অত্যাচার নির্যাতনের কোনো সীমা পরিসীমা নেই। এখন যাই হোক, আল্লাহর রহমতে ছাত্র জনতা এবং বিরোধী দল রাজনৈতিক দলসমূহের মিলিত প্রচেষ্টার ফলে জুলাই এবং অগস্ট বিপ্লব সফল হয়েছে। জনগণ মনে করে এই দেশটা দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। এই দেশে এখন থেকে আমরা নিরপেক্ষ পররাষ্ট্রনীতি অনুসরণ করব, আমরা কোনো দেশে গোলাম হয়ে থাকতে রাজি না। এবং যে সকল অন্যায় অবিচার আওয়ামী লীগের সন্ত্রাসীরা অতীতে করেছে তাদের প্রতিবিধান করার জন্যে আমরা আইনি ব্যবস্থাও গ্রহণ করব। এছাড়া যেখানে যে সামাজিক যেসব কার্যক্রম, সরকারি বেসরকারি কার্যক্রম, যেমন জেলে কার্ড বিতরণ, এমএস ডিলারশিপ ইত্যাদি, টিসিবি ডিলারশিপ ইত্যাদি, আমাদের দলীয় নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের মেম্বার এবং চেয়ারম্যানদের সহযোগিতায়, দায়িত্বশীলদের সহযোগিতায় ভালোভাবে বিতরণ হয়েছে। এবং বিএনপি ভদ্রলোকের দল, আমরা অপকর্ম করার জন্য কেউ রাজনীতি করি না।